হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা দুটি কাঠঠোকরা পাখির, যাদের ইংরেজিতে উড প্যাকার্স বলা হয়ে থাকে, তাদের জীবনযাত্রা দেখতে চলেছি। এটি একটি পুরুষ কাঠঠোকরা পাখি, সে গাছের মাঝখানে ঠুকরে ঠুকরে তার বাসা তৈরি করছে। তারা গাছের মাঝখানে ঠুকরিয়ে ছিদ্র করে তার ভেতরে বাসা বুনে থাকে। বাসা বোনার কাজটি মূলত পুরুষ পাখিটি করে থাকে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী পাখিও বাসা তৈরির কাজে সাহায্য করে থাকে। টানা প্রায় 8 থেকে 10 দিন অক্লান্ত পরিশ্রমের পর তৈরি হয় কাঠঠোকরা পাখির বাসাটি। তারা অন্যান্য পাখির মতো ঘাস লতাপাতা দিয়ে তাদের বাসা বুনে না, তারা ছোট ছোট গাছের নরম টুকরো দিয়ে বাসা বুনে, যা তারা ঠুকরিয়ে গাছ থেকে আলাদা করে থাকে। বাসা তৈরির কিছুদিন পরেই স্ত্রী পাখিটি পর্যায়ক্রমে 3টি ডিম পাড়ে। ডিমে তা দেওয়ার কাজটি মূলত স্ত্রী পাখিটি করে থাকে। ডিম দেওয়ার 12 থেকে 15 দিনের মধ্যে ডিম ফুটে বেরিয়ে আসে কাঠঠোকরা দম্পতির ফুটফুটে বাচ্চাগুলো। এরপর বাসার ভিতরে থেকে একটি পাখি বাচ্চাগুলোর দেখভাল করে, আর অন্য পাখিটি যায় বাচ্চাগুলোর আহারের ব্যবস্থা করতে। এভাবে দেখতে দেখতে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ করে কাঠঠোকরা দম্পতি যখন একসাথে খাবারের সন্ধানে বেরিয়ে যায়, তখন অন্য একটি পাখি এসে তাদের বাসা থেকে তাদের একটি বাচ্চা মুখে করে নিয়ে চলে যায়। এরপর যখন কাঠঠোকরা দম্পতি বাসায় ফিরে, তারা তাদের একটি বাচ্চা কম দেখতে পায়। এই দিকে কাঠঠোকরা দম্পতি খুবই অবাক হয়। তারপর তারা বাকি থাকা ছানাগুলোর দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া ছানার কষ্ট ভুলে থাকে। এভাবে দেখতে দেখতে ছোট ছানাগুলো অনেক বড় হয়ে যায়। যখন ছানাগুলোর পাখা গজিয়ে যায়, তারা একে একে বাসা ছেড়ে উড়াল দেয়, খুঁজে নেয় কোনো নতুন ঠিকানা। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। এমনই আরও পশু পাখির জীবনযাত্রা নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।